বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইয়ারিংস। ইয়ারিংস এর উপরে কিভাবে আমরা ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে সুন্দর সুন্দর ইয়ারিংস তৈরি করতে পারবো, আজকে তার ভিডিও নিয়ে এসেছি। চলো কথা না বেরিয়ে ভিডিও করতে করতে তোমাদের সাথে গল্প করবো। রিসেন্ট আমার হাজব্যান্ডের বার্থডে গেল, তো আমার কাছে এরকম কেকের একটা বাক্স ছিল, যেটা দিয়ে ভাবলাম যে কেন না কানের দুল যদি তৈরি করি তো কেমন হয়। তো দেখো, এখানে আমি এরকম একটা বাক্সটা গোল করে কেটে নিলাম। আর আমার একটা পুরনো খুব প্রিয় কুর্তি ছিল যেটা নষ্ট হয়ে গেছে, তো সেই কুর্তিটা যে পোর্শনটা আমার ভালো লাগতো সেই জায়গাটা কেটে নিলাম। আর গোল শেপ করে কেটে এটা আমি একটা ইয়ারিং তৈরি করে নিলাম। জাম্পের রিং আর রিং অ্যাড করে সুন্দর একটা রিং আমার তৈরি হয়ে গেলো, যেটা আমি শাড়ি বা লেহেঙ্গা যার সঙ্গে ইচ্ছা পরতে পারি। আর প্রচণ্ড সুবিধা হলো, কোনো ঝামেলা ছাড়াই একদম সহজে, কোনো কিছু পেন্টিং ছাড়াই সহজে হয়ে গেল। নেক্সট আমি ইউজ করছি ক্লে। ক্লে যদি তোমরা না পাও তাহলে তোমরা এখানে 10 টাকা দামের এমসিল ইউজ করতে পারো। একটা যদি এমসিল কেনো তোমরা 3-4টে কানের দুল তৈরি করে নিতে পারবে, যেরকম প্রসেসে আমি দেখাচ্ছি সেই ধরনেরগুলো। জাস্ট আমি এরকম একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, যে শেপ তোমাদের পছন্দ তোমরা সেই শেপে কেটে নিও। তারপরে দেখো এরকম বর্ডার করে দিচ্ছি যাতে একটু 3D-র মতো দেখতে লাগে। যদি ক্লে না পাও তো এমসিল ইউজ করো, এমসিল আর ক্লের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তারপরে যে সাইজের আমি মিরর ইউজ করব সেই সাইজটা একটু মেপে নিলাম। তারপরে আমি ছোট ছোট গোল গোল করে পাপড়ি করে নিচ্ছি। আমরা যদি চাই তো খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু এই ধরনের কানের দুল নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবো, বাজার থেকে কেনার কোনো দরকার নেই। দেখো পাপড়িগুলো আমি এভাবে একটা একটা করে বসিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি সেফটি পিন ইউজ করেছি। যদি তোমাদের কাছে টুলস নাও থাকে, আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমরা টুলস হিসেবে ব্যবহার করতে পারি। এখানে যেমন আমি সেফটি পিন ইউজ করছি, নিচেও আমি বর্ডার লাইন দিয়ে দিলাম। এরপর এটা কিছুক্ষণ শুকানোর জন্য ওয়েট করতে হবে। আর যেগুলো মিররের ওপরের যে সমস্ত ইয়ারিংসগুলো আছে সেগুলো বিশ্বাস করো, শাড়ির সঙ্গে পরলে যতটা সুন্দর লাগে ঠিক ততটাই সুন্দর তুমি চুড়িদার বলো বা পাটিয়ালা বলো তার সঙ্গে পরলেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে। তাই এই ধরনের ইয়ারিংস কিন্তু তোমরা অতি অবশ্যই ঘরে এক পিস বানিয়ে রাখতে পারো আর পরেও দেখতে পারো। দেখো এটা আমার কালার হয়ে গেছে। এরপর আমি মিররগুলো চিটিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কাজ করতে পারো। এখানে আমি একটু 3D লাইনারের কাজ করে দিচ্ছি, তাহলে আরেকটু দেখতে সুন্দর লাগবে। তো তারপরে দেখো, যেহেতু এটা কার্ডবোর্ড আর কার্ডবোর্ডটা যেহেতু একদমই পাতলা, তার জন্য কার্ডবোর্ডের উপরেই হোল করা যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি। ব্যাস জাম্পিং রিং লাগিয়ে দাও, ব্যাস হয়ে গেল রেডি। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাঁচা। আমার প্যাঁচার উপরে ইয়ারিংস আমার ভীষণ পছন্দ। তো দেখো এটা একটু অন্যরকম প্রসেসে করেছি। এটা প্রথমে বর্ডার দিয়ে দিয়েছি, এভাবে বর্ডার দিয়ে দেওয়ার পরে আমি প্রথমে চোখগুলো করে নিচ্ছি। চোখ ফুল, এখানে আমি একটু ফুল ভাবলাম ডেকোরেশন করব, তাই এখানে একটা আগে ফুলটা করে নিলাম। ফুলটা চিটিয়ে নিচ্ছি যেমন আগেরটাতে যেরকম করেছিলাম ঠিক সেইভাবে। তারপরে এখানেও আমি সেফটি পিন ইউজ করেছি সেম প্রসেসে আগেরটার মতোই। তারপরে দেখো গোল করে চোখ করে নিলাম, চোখের মাঝের হোলটাও আমি সেফটি পিন দিয়েই করলাম। দেখো আমার এটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এটা একটু শুকিয়ে যাওয়ার পরে এর উপরে এবার আমি কালার দেবো। আর এখানে আমি ঠিক করেছিলাম মাঝখানে হোল করব না, তার জন্য আমি এখানে ঠিক উল্টো সাইডে আমি এরকম একটা গোল করে নিলাম যেখানে আমি জাম্পিং রিংটা লাগাতে পারবো। দেখো এটাও আমার রেডি হয়ে গেল। এটা আমি একটু কালারফুল করছি। এখানে বর্ডারে আমি ব্ল্যাক ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো, তোমাদের শাড়ি চুড়িদারের ওপরে বেস করে তোমরা যে কোনো কালার করতে পারো।
তো আজকের ভিডিওটা তো মোটামুটি কমপ্লিট হতে চলেছে, তবে তিনটের মধ্যে কোন ইয়ারিংসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে ওটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। দিওয়ালি আসছে, তাই দিওয়ালি উপলক্ষ সুন্দর সুন্দর ক্রাফট নিয়ে আসছি খুব তাড়াতাড়ির মধ্যে। তাই অতি অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে। দেখো আমার প্যাঁচাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড কিউট লাগছে প্যাঁচাটা দেখতে। এর উপরে আমি একটু 3D লাইনারে কাজ করছি যাতে এটা আরেকটু কিউট লাগে তার জন্য। এর মধ্যে এবার জাম্পিং রি আর আকশিটা পরিয়ে নিই, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এগুলো পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাবে।